হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার কুইক গিটার লেসন। এবং আজকে যে গানের গিটার লেসন নিয়ে এসেছি সেই গিটার লেসনটা, গানটা খুবই সুন্দর গান, আরি আরি ফ্রম দ্য মুভি জ্যাকপট। খুব প্রিয় মুভি এবং খুবই সুন্দর গানটি। তো সরাসরি গানটার মধ্যে ঢুকবো। গানটার মেন স্কেল জি শার্প মেজর, ফলে সব কটা কর্ডস ওপেন কর্ডস ইউজ হবে আমি যদি ফার্স্ট ফ্রেটে ক্যাপো লাগাই। তো ফার্স্ট ফ্রেটে ক্যাপো লাগিয়েছি এবং কনভার্ট করে নিয়েছি জি মেজারে। তোমরা যারা উইদাউট ক্যাপো করতে চাও তারা জি মেজারে করতে পারো, কর্ডস খুলে দিয়ে একটা স্কেল নিচে নামিয়ে, আদারওয়াইজ এ মেজারে করতে পারো একটা স্কেল ওপরে। আমি অরিজিনাল কর্ডসগুলো উইদাউট ক্যাপো ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি, তোমরা যেরকমভাবে স্কেল ওপর নিচে করবে সেরকমভাবে কর্ডসগুলো ওপর নিচে হবে। তো আজকে ফার্স্ট ফ্রেটে ক্যাপো লাগিয়ে জি মেজারে আমি দেখাচ্ছি লেসনটা। এমনি থাকবে হচ্ছে জি শার্প মেজার স্কেলটা, বাট ইউজ হবে জি মেজারের শেপ ইউজ হবে। তো সরাসরি দেখা যাক গানটার মধ্যে কী কী কর্ডস ইউজ হয়েছে। তো ফার্স্টে হবে জি মেজার, তারপরে আছে সি মেজার, তারপরে আছে ডি মেজার, তারপরে আছে এ মেজার, একটা অ্যাক্সিডেন্টাল কর্ড খুব ছোট্ট জায়গায় ইউজ হয়েছে, আরেকটা আছে ই মাইনার, আরেকটা আছে এ মাইনার। ঠিক আছে, তো কী কী কর্ডস ইউজ হয়েছে আরেকবার বলে দিই। জি মেজার, সি মেজার, ডি মেজার, ই মাইনার, এ মাইনার আর এ মেজার। ঠিক আছে, তো ছটা কর্ডস ইউজ হয়েছে। এ মেজার এ মাইনারটা খুব ছোটো ছোটো জায়গায় ইউজ হয়েছে, আমি সেটা বলে দেবো কোন কোন ছোটো জায়গায় ইউজ হয়েছে। তার আগে বলে রাখি কী কী স্ট্রামিং প্যাটার্ন ইউজ হয়েছে, কী স্ট্রামিং প্যাটার্ন, তার আগে আইডেন্টিফাই করতে হবে কীরকম ছন্দে চলছে গানটা। তো সেটা চলো মানে আইডেন্টিফাই করা যায়, 4/4 রিদম। ঠিক আছে, এরমভাবে চলবে। বন্ধু তোমার সাথে হারি 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 হারি, ভট্ট তোমার তারা তারি হারি 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 হারি। ঠিক আছে, 4/4 রিদম। তো কী স্ট্রামিং প্যাটার্ন ইউজ হবে, একদম বেসিক স্ট্রামিং প্যাটার্ন রেখেছি, সেটা হবে এরকম ডাউন ডাউন আপ আপ ডাউন 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 আপ। আরেকবার দেখাই, ডাউন ডাউন আপ আপ ডাউন 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 আপ, একদম বেসিক স্ট্রামিং প্যাটার্ন 4/4 রিদমে। ডাউন ডাউন আপ আপ ডাউন 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 আপ। ঠিক আছে, আদারওয়াইজ তোমরা যদি অন্য কোনো স্ট্রামিং প্যাটার্ন মনে হয় সেটা ভালো যাচ্ছে তাহলে সেটা ইউজ করতে পারো। ঠিক আছে, তো চলো সরাসরি গানটার মধ্যে ঢোকা যাক। ফার্স্ট শুরু হবে জি মেজার থেকে, আমি ফার্স্ট ডান্স চোখে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বন্ধু তোমার সাথে হারি 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 হারি। তো বুঝতে পারলে জিনিসটা কী দাঁড়ালো, এখানে হাফ হাফ করে কর্ডস ইউজ হয়েছে, হাফ হাফ করে ভাগ করা হয়েছে স্ট্রামিং কার্ডটা, সেটাকে এক এক পরে বলছি। আগে বলে নিই কী কর্ডস ইউজ হয়েছে এই লাইনে। বন্ধুতে হবে হচ্ছে জি মেজার, তোমার সাথে আরিতে হবে ই মাইনার, আরি আরি সি মেজার, আরি আরি ডি মেজার। ঠিক আছে, তো কী কী কর্ডস ইউজ হয়েছে এখানে, জি মেজার টু ই মাইনার টু সি মেজার টু ডি মেজার, পরপর চারটে লাইনে এই কর্ড সাইকেলটা চলবে কীরকম। বন্ধু তোমার সাথে হারি, আচ্ছা এই জায়গাটাতে একটুখানি বলা যাক, এখানে স্ট্যামিংটা ভাগ হয়েছে, জি মেজার আর ই মাইনারে স্ট্যামিংটা ভাগ হয়েছে কীরকমভাবে, দুটো ডাউন স্ট্রোক জি মেজারে আর আপ আপ ডাউন 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 আপ ই মাইনারে। ঠিক আছে, বন্ধু তোমার সাথে আরি 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 আরি। ঠিক আছে, ঠিক একইভাবে পরেরটাও কিন্তু ভাগ হয়েছে, সি মেজারে দুটো ডাউন স্ট্রোক আরি আরি, আর বাদ বাকি আপ আপ ডাউন 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 আপ ডি মেজারে আরি 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 আরি। ঠিক আছে, আই হোপ তোমরা বুঝতে পারছো। আরও স্লো করে দেখাচ্ছি, বন্ধু তোমার সাথে আরি 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 আরি, বট্ট তোমার তারা তারি আরি 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 আরি। ঠিক আছে, তো জি মেজার টু ই মাইনার টু সি মেজার টু ডি মেজার, পরপর এই কর্ডটা চলছে, এই সাইকেলটা চলছে। তো চলো, বন্ধু তোমার সাথে হারি আরি আরি, বন্ধু তোমার সাথে আরিতে গিয়ে চেঞ্জ হচ্ছে ইমানের আরি 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 আরি, বট্ট তোমার তারা তারি হারি আরি আরি আরি। ঠিক আছে, আবার রিপিট হবে, বন্ধু তোমার সাথে হারি হারি আরি আরি আরি, বট্ট তোমার তারা তারি হারি আরি আরি আরি। আই হোপ এই অবধি বোঝা গেল, যদি বুঝতে অসুবিধা হয় ব্যাক করে দেখতে পারো, আদারওয়াইজ কমেন্টসে বলতে পারো, আমি চেষ্টা করবো ক্লিয়ার করে দেবো। তারপরে তুমি থাকো না বেলা, সি মেজারে আমি একা জানলা,
তুমি থাকো না অবেলায় সি মেজরে আমি একা জানলাই ডি মেজর পরপর দুবার আছে তুমি থাকো না অবেলায় আমি একা জানলাম তো কি হলো সি মেজর ডি মেজর সন্ধ্যের আগে জি মেজর সূর্যের মতো সি মেজর পশ্চিমে দাও পারি পশ্চিমে এ মাইনার দাও ডি মেজর পারিতে গিয়ে আবার জি মেজর তো এই জায়গায় একটু কমপ্লিকেশন লাগছে আমি জানি আরেকবার বলে দিই তো ফার্স্টে আবার এই মাঝখানের জায়গাটা সি মেজর ডি মেজর সি মেজর ডি মেজর দুবার আছে তুমি থাকো না অবেলায় আমি একা জানলাই তুমি থাকো না অবেলায় আমি একা জানলাই সন্ধ্যের আগে জি মেজর সূর্যের মতো সি মেজর পশ্চিমে এ মাইনার দাও পারি তো এই জায়গায় কি হলো জি মেজর সি মেজর এ মাইনার ডি মেজর সি মেজর ছোট ছোট জায়গায় এখানে জাস্ট একটা ডাউন স্ট্রোকে হবে সেটা আমি পরে দেখাচ্ছি তো জি মেজর সি মেজর এ মাইনার ডি মেজর সি মেজর এই সরি জি মেজর ঠিক আছে তো আরেকবার বলি তুমি থাকো না বেলায় আমি একা জানলাই তুমি থাকো না বেলায় আমি একা জানলাই সন্ধ্যের আগে এখানে আর ইয়ে তোমাকে কি যেন বলে স্ট্রামিং করতে হবে না এই জায়গাতে যদি শুধু ডাউন স্ট্রোকে রাখো তাহলে শুনতে ভালো লাগবে সন্ধ্যের আগে সূর্যের মতো পশ্চিমে দাও পারি ঠিক আছে সন্ধ্যের আগে সূর্যের মতো পশ্চিমে দাও পারি পশ্চিমে এ মাইনার দাও ডি মেজর পারি জি মেজর সি মেজর এ মাইনার ডি মেজর সি মেজর খুবই ইজি জানি অনেক ছোট ছোট মানে কর্ডস চেঞ্জ রয়েছে তিন চারবার প্র্যাকটিস করো হয়ে যাবে আদারওয়াইজ পিছিয়ে দেখতে পারো আরেকবার তাহলে আই হোপ তোমরা বুঝতে পারবে দিয়ে তারপরে কোরাস পার্টে আসছে হারি 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 এখানে আবার কর্ডস স্ট্রামিংটা ভাগ হয়েছে তার আগে বলে দিই কী কী কর্ডস ইউজ হয়েছে কোরাস পার্টে জি মেজর টু সি মেজর টু ডি মেজর টু জি মেজর এর কর্ড সাইকেল চলছে জি মেজর সি মেজর ডি মেজর সি মেজর খুব ইজি তাহলে পরপর আগের মতনই জি মেজারে দুটো ডাউন স্ট্রোক হবে আর আপ 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 ডাউন ডাউন আপ সি মেজারে আবার ডি মেজারে দুটো ডাউন স্ট্রোক হবে আবার আপ 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 ডাউন ডাউন আপ আবার জি মেজারে ঠিক আছে তো দেখা যাক কোরাস পার্টটা হারি 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 একবার জি মেজারে হারি হারি সি মেজরে হারি হারি ডি মেজরে হারি হারি আবার জি মেজরে আরি 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 বাস শুধু আরি হয়ে যাচ্ছে হারি 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 ঠিক আছে আই হোপ ফার্স্ট স্ট্যাঞ্জারটা বুঝতে পেরেছো যদি অসুবিধা হয় কমেন্টস করবে চেষ্টা করবো ক্লিয়ার করে দেওয়ার সরাসরি চলে যাচ্ছে নেক্সট স্ট্যাঞ্জারে নেক্সট স্ট্যাঞ্জার শুরু হবে আবার জি মেজর থেকে বন্ধু মানে একটু পাশে থাকা বন্ধু মানে হাতে হাত রাখা বন্ধু মানে অবুজ অভিমানে তবু বন্ধু কারণ বন্ধু জানে আগে বুঝতে পারলে তো কি কর্ড সাইকেল থাকছে জি মেজর টু সি মেজর টু এ মেজর ওই যে অ্যাক্সিডেন্টাল কর্ড এ মাইনারের জায়গায় এ মেজর ডি মেজর জি মেজর তাহলে জি মেজর সি মেজর এ মেজর ডি মেজর সি মেজর সরি জি মেজর তাহলে আরেকবার বলি জি মেজর সি মেজর এ মেজর ডি মেজর জি মেজর ঠিক আছে তো এই জায়গাটাতে ফার্স্টবার প্রথম লাইনটা ডাউন স্ট্রোকে করবে তাহলে শুনতে ভালো লাগবে বন্ধু মানে একটু পাশে থাকা বন্ধু মানে বন্ধু মানে জি মেজর আবার একটু পাশে থাকা আবার বন্ধু মানে যখন বলবে তখন আবার সি মেজরে চেঞ্জ হবে বন্ধু মানে একটু সরি বন্ধু মানে একটু পাশে থাকা বন্ধু মানে হাতে হাত রাখা বন্ধু মানে অবুজ অভিমানে এ মেজর বন্ধু মানে অবুজ অভিমানে তবু বন্ধু কারণ ডি মেজর বন্ধু জানে তবু বন্ধু কারণ বন্ধু জানে তবু বন্ধু কারণ ডি মেজরে বন্ধু জানে দিকে আবার জি মেজরে ঠিক আছে তো এবার স্ট্রামিং করে দেখাই পরের লাইনটা আই হোপ তোমরা বুঝতে পারবে বন্ধু মানে এরো মেরো পথ চলা বন্ধু মানে বলা বলা না বলা বন্ধু মানে একটু বাড়াবাড়ি তাই তুমি নেই বলে চোখ ভারি ঠিক আছে এই হলো সেকেন্ড স্ট্যান্ডার্ডের
মাঝখানের পার্টটা, তারপর কোরাস পার্টে জাম্প করছে, সেম কর্ড প্রোগ্রেশন থাকবে। একবার দেখিয়ে দিই, হারি 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 হারি। ঠিক আছে, থার্ড স্ট্যান্ডার্ডটা সেকেন্ড স্ট্যান্ডার্ডের মতনই তোমরা রিলেট করে নেবে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টস করে চেষ্টা করবে ক্লিয়ার করে দেওয়ার, নাহলে আরেকবার পিছিয়ে গিয়ে দেখবে। আই হোপ তোমরা বুঝতে পারবে, আমি অনেকটা সিম্পলিফাই করে বলার চেষ্টা করেছি। তারপরে যেটা মেন কাজ সেটা হচ্ছে লাইক করতে হবে ভিডিওটাকে, কারণ অনেকটাই হেল্প হয়েছে আমি জানি। কমেন্টস করতে হবে তোমাদের যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, আর অফকোর্স সাবস্ক্রাইব করতে হবে। আর যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করবে, চেষ্টা করবো সেটাকে ফুলফিল করার। আর যদি এখানে চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব তো করবেই। আর আমি প্রত্যেক শনিবার রাত 8:30 সময় আমি আমার ফেসবুক পেজ থেকে লাইভ হই, প্রত্যেক দিন কিছু নতুন টপিক নিয়ে। তোমরা সেখানে আমাকে ফলো করতে পারো, ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলের সবথেকে লংগেস্ট সিরিজ দ্য কাব্য গান খুব সুন্দর, অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি, তো সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি পুরো প্লেলিস্টে, তোমরা সেটা চেক করতে পারো। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবে, বাই।